টাইমে গেছে, রাখি, খোদা হাফেজ। বাতি চলে গেছে। বিশেষ ঈদ বুলেটিন, ফোর্সি মোহাম্মদ লাল মিয়া। আজকের বিশেষ বিশেষ খবর হইলো, ঈদ উপলক্ষে দেশে এখন আনন্দের বন্যা বইছে। আহা কি আনন্দ আকাশে এবং বাতাসে! এই আনন্দকে ধরে রাখতে হইলে দেশ থেকে সন্ত্রাস নির্মূল করা প্রয়োজন। সম্প্রতি সন্ত্রাস ও ইহার প্রতিকার শীর্ষক এক সেমিনারে বক্তারা এই মত প্রকাশ করেছেন। সবারই নির্ভয় এবং নিশ্চিন্তে নিজ নিজ কর্তব্য পালন করে যেতে হবে। সবার দায়িত্ব হবে সন্ত্রাসীদের দেখা মাত্রই আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো, কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয় সমান অপরাধী। গলাচিপার বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মুতালিব কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এদিকে ঈদ উপলক্ষে চারিদিকে চরম শান্তি এবং চাঞ্চল্যমুক্ত পরিবেশ বিরাজ করছে। নেই কোনো সরগোল এবং নেই কোনো গণ্ডগোল ও হট্টগোল, কোথাও কোনো কালধোয়া নেই। যানজটমুক্ত এই ঢাকা শহরে এখন মানুষ আসে বেশ, কারণ দূষণমুক্ত পরিবেশ। ট্রাকগুলি ব্যাপারা গতিতে ফুল স্পিডে এগিয়ে চলছে। তবে ফাস্টনি এই ট্রাকগুলি এখন মাত্র 76 কেজি পর্যন্ত মাল বহন করে চলছে। এই প্রথম দেশের মানুষ ঈদের সময় 9 দিনব্যাপী দীর্ঘমেয়াদী ছুটি পেয়েছে। অধিকাংশ মানুষ যার যার গ্রামের বাড়িতে চলে গেছে, ফলে মানুষ কম, গাড়ি কম। এদিকে ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন টিভি কোম্পানি বিভিন্ন ধরনের অনুষ্ঠান নির্মাণ করে চলছেন। আমাদের সংবাদদাতারা জানিয়েছেন, রিমোট কন্ট্রোল যন্ত্র নিয়ে বাড়িতে বাড়িতে ঝগড়া বিবাদ শুরু হয়েছে। 2টি শোক, 1টি টেলিভিশন, অথচ অনেকগুলি চ্যানেল, কোনটা রেখে কোনটা দেখি, খেলার কবর। ঈদের ছুটির এই 9 দিন কোনো খেলাধুলা নাই, কারণ মানুষ এই ছুটিতে খাবে আর ঘুমাবে, খেলবে কে আর দেখবে কে, সবশেষে আবহাওয়ার খবর। আজ আবহাওয়ার খবর খুব ভালো, কোথাও কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, সতর্ক সংকেত দেখাতে হবে না। সাগর এখন শান্ত, ভীষণ শান্ত। খবর শেষ, খোদা হাফেজ দর্শক মন্ডল।